মাইলো, মাইলো কি ঘুনুর করে দিয়েছে? মাইলো কি হয়েছে, বেশি ঘুম পেয়ে গেছে? কি হলো, এদিকায় মাইলো, এদিক আছো? চলে যাই আমি, যা চলে যাই, 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 চলে যাই। এবার উঠেছো, 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 উঠেছো। এক্ষুনি এতক্ষণ কী করছিলে পাপার হাটটাকে? হ্যাঁ, কী করছিলে এতক্ষণ ধরে? বেশি গরম লাগছে মাইলো, বেশি গরম লাগছে। অ্যাকচুয়ালি আজকে এখানে খুব গরম পড়েছে, তার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ, আর ওর তো হবেই। একটু পর পরে নিচের দিকে যাচ্ছে, কোনায় কোনায় ঘুমোচ্ছে, কোনায় খুঁজে খুঁজে। এখন আমাদের, আমরা যখন বিছানায় এসেছি, আমাদের সাথে বিছানায় আসছে, ঘুমানোর চেষ্টা করছে কিন্তু গরমের জন্য ঘুমাতে পারছে না। গুরু করে দাও, গুরু করে দাও, স্লিপ। কি 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 কি, আউ ব্যথা পাই, আউ কি কি খুঁজছো তুমি মাইলো? একটু আগে আমার হাজব্যান্ড সিঙ্গারা খেয়েছিল, আমিও খেয়েছিলাম, ওই স্মেলটা হাতে পাচ্ছে, তার জন্য একটু পর পর এসে এসে চাটছে, হাত সরিয়ে নিলে হাত দিয়ে ডাকছে। নেই তো, সিঙ্গারা খেয়ে নিয়েছি তো আমরা, নেই তো। কোথায় লেগে আছে সিঙ্গারা, কোথায় দেখতে পাচ্ছ তুমি? নেই তো, নেই তো, নেই তো। কি করছে পাপা, কি করছে? এম করো না, রেগে যাও। কি করছে মাইলো, ঠিক একটু পাপাকে আদর করে দাও তো, একটু পাপাকে আদর করে দাও, একটু আদর করে দাও, আদর করে দাও, একটু চেটে দাও বাবাকে, চেটে দাও মুখটা, একটু চেটে দাও তো বাবার, একটু ফেসিয়াল করে দাও মুখটা, মুখটা ওট ওট ওট, ফেসিয়াল করে দাও, ফেসিয়াল করে দাও, ওটো ওটো ওটো, মন তোমাকে ভিডিও করছি, কি করছো তুমি? টিফিন খেয়েছ? কোথায় গেলে? হ্যাঁ না, বাবার সাথে কথা বলো, দেব না মালোর সাথে আমি কথা বলবো না, মালোর সাথে আমি আর কথা বলবো, কাটি কাটি কাটি। হে গাইস, গুড মর্নিং, চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য অবভিয়াসলি। তো আজকে আমি রান্না করব হলো মাছের ডিমের কষা। তো অনেক দিন ধরে ব্লগ ব্লগ বানাচ্ছি না, রান্নার কোনো কিছু করছি না, কেন কি জানোই তোমরা বাড়ির যে অবস্থা, রান্নাঘরের যে অবস্থা, পুরো ঘরের যে অবস্থা দেখছো। তো এই জন্য অনেক দিন, আর কিছুদিন পরেই আমি আবার নতুন ভিডিও আনব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম, আর মাছের ডিম ভাজতে ভাজতে, আগে যে তিনটে মাছের ডিম ভেজেছিলাম, ভাজতে ভাজতে ওই ঘরে চলে গেছিলাম, এসে দেখি কড়াই পুরো পুড়ে, মাছের ডিম পুড়ে খুব খারাপ অবস্থা হয়েছে। তো এখন আমি মাছের ডিম ভাজছি আর তোমাদের সাথে কথা বলছি। আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
মাছের ডিম ভাজলে তেলটাকে পুরো ফেনা ফেনা হয়ে যাবে। এই যে পুরো ফেনা হয়ে গেছে, আমি অনেকদিন হয়ে গেছে আমার রান্নার ভিডিও নিয়ে আসি না, আসবো। তোমাদের বলেছিলাম আমি নতুন করে শিফট হয়ে যাবো, ওখানে গেলে আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। আবার আসলে তুমি দেখছো আমাকে চিকেনটা একদম ভালো লাগে না, তোমাদের অত পছন্দ হয়নি, বাড়িটাতে তোমাদের দেখিয়েছি যা অবস্থা। এই লকডাউনের জন্য বাড়ি চেঞ্জ করতেও পারছি না, নাহলে আমরা 1 তারিখে চলে যেতাম। লকডাউনের জন্য সব একদম বরবাদ হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর এলাচ দিলে রান্নার একটা স্বাদই চেঞ্জ হয়ে যায়। এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিন। লঙ্কা দিয়ে একটু লাগবে লঙ্কাটা, তোমরা তোমরা কতটুকু ঝাল খাও ওই দিকে তোমরা লঙ্কা দিতে পারো। একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমরা কে কে রান্নাটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর কার কার এই রান্নাটা ভালো লাগে রেসিপিটা জানাবে আমাকে কমেন্ট করে। আর এই চুলায় আমি মাইলো চুনি চিকেন বয়েল করে রেখেছি। মাইলো কী করছে তোমাদের দেখাই, দাঁড়ো এই দেখো। কোথায় কী হলো, কোথায় যাচ্ছ, কে এসছে? এই নো মাইলো, মাইলো নো, মাইলো কাম, মাইলো কাম, জুতো নে না, মাইলো নো, দাঁড়াও ওয়েট ওয়েট, আমি তোমার জন্য ইয়ে আনছি, দাঁড়াও। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন একটু জলটা একটু কমিয়ে নেব। আর শশা দিয়ে ডাল একটু মানে একটু ঘন ঘন হলে আমার কাছে খুব ভালো লাগে। আর তোমাদের কার কার শশা দিয়ে ডাল ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এখন ডালের কাটা দিতে হবে। কি করছো তুমি মশাইটা, নোংরা করছো কেন, আমার দিকে দেখো মাইলো, আমার দিকে দেখো, দুষ্টুমি কেন, নামো আমি গোছাবো বিছানা, গোছাবো নামো, দেরি হয়ে গেছে, নামো আসো, কাম 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 কাম, গুদি পয় না তুমি, তুমি গুদি পয় না, কাম আসো খাবে, শশা খাবে, আসো শশা দেবো, আসো কাম কাম, শশা দেবো, খাবি, আসো কাম, বিছানা গোছাবো, ঘর নোংরা হয়ে আছে, দেখো বিছানাটা পুরো নোংরা হয়ে আছে, মাইলো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু গরম কিন্তু কমেনি, গরম আছে। কালকে তো প্রচণ্ড গরম পড়েছে, মারাত্মক গরম, মানে সহ্যই করা যাচ্ছিল না।
আর এই সেই ভুতুরে ঘর, জানি না এটা কি কি অবস্থা, বাপরে বাপ, এই যে বাজে অবস্থা। গোডাউনের মতো লাগছে, জানি না কি। কি দেখছ, এই যে কি দেখছ, কোথায় কোথায় ঢুকছিস? এটা আবার কোন জায়গা? এখানে ঘুমানোর জায়গা হলো? হ্যাঁ, এই ভাই ও চেয়ারের ভেতরে ঢুকে গেছো। মাইলো তো আজকের জন্য আমার রান্না শেষ। রান্নার মধ্যে করেছি মাইলো চিকেন হয়েছে, এখানে যে ডালটা করলাম এক্ষুনি দেখো কত সুন্দর লাগছে, ডালটা পুরো মাখা মাখা শসা দিয়ে ডাল। তারপরে এখানে একটু উচ্ছে আর কুমড়ো ভাজা, তারপরে আছে, দাঁড়াও আস্তে আস্তে দেখাচ্ছি, এটা হলো ওই যে মাছের ডিমের কষা, এখানে আছে হলো সুটকির চাটনি, আর এখানে আছে ভাত, তো বাস এই আর কিছু না। এখন আমার কাজ হলো বিশাল বড় কাজ, এই সব ঘর ভালো করে ঝাড় দিয়ে, আর এই দেখো মায়ের কথা শুয়ে আছে। প্রথম করবো কি বিছানা উঠাবো, তারপর সব সুন্দরভাবে ঝাড়টা দিয়ে তারপরে ঘর মুছতে হবে। তো গাইজ আজকের জন্য এখানেই বাই, আবার পরে কথা হবে, প্রচুর প্রচুর কাজ জমে আছে।